অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নিয়ে ফাসিংতে সাকমু চুঙ্গিঠি রেমানি পান্ডা সংসাখা রবীন্দ্র ভবন পান্ডাওয়া নগর ইঙ্গি মানচিখা এমপি রেবতীটির পরা ফিল বিসি সারা নিচিদ নেতাজি সুভাষ চন্দ্র বসু আসাইমানী শালমারিন রুগী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নিতে দুলমুং ভাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন সাকমু চুঙ্গিঠি রেমানি পান্ডা সংসাখা পান্ডাওয়া নগর ইঙ্গি মানচিখা এমপি রেবতীটির পরা নকবৈ টমখ্যা কবনি আদং রব সংযোজাক থি রিমানী পান্ডানী বিসিংতে খরক বাজি সাকমু চুঙ্গি থি ইয়াফরকা বরকন খা কাহামতে নেতাজিনি লাইবুমানি ককন খুরসাওই সংযোজাক পান্ডাওয়া ককলাম নারখা এমপি রেবতী ত্রিপুরা আমাদের নেতাজি একটা সময় বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা আনি স্বাধীনতার জন্য রক্ত চেয়েছিলেন আজকে আমাদের দেশ আজাদ হয়েছে স্বাধীন আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছি এখন স্বাধীন ভারতের নাগরিকদেরকে বাঁচিয়ে রাখার জন্য মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য আপনারা রক্ত দেওয়ার জন্য আহ্বান করছি কাজে এ কাজ নেতাজি সুভাষচন্দ্র বসু যে কাজটা করেছিলেন দেশ স্বাধীনতার জন্য স্বাধীনতার পরে দেশবাসীকে বাঁচানোর জন্য আপনারা সেই ভূমিকা পালন করার মধ্য দিয়ে সেটাকে জারি রাখছেন আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে রক্তের অনেক প্রয়োজন আমার কাছেও প্রায় প্রত্যেক দিন আমি গতদিন এবি পজিটিভ রক্ত অনেকজনকে অনুরোধ করে করে রুগীকে দিয়েছি এরকম প্রত্যেক দিন আমাদের কাছে ফোন আসে যে আমাদের রক্তের প্রয়োজন একটু সাহায্য করুন যখন মানে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তখন আমরা রক্তের মূল্য বুঝি কিন্তু রক্তদানের ক্ষেত্রে আমরা যদি এগিয়ে না আসি তাহলে ব্লাড ব্যাঙ্কগুলিতে সেটা পাওয়া যাবে না তার জন্য মুমূর্ষু রোগীকে বাঁচানো আমাদের দায়িত্ব এই দায়িত্ব আপনারা পালন করছেন আমি তো বলবো আজকে এখানে শুনেছি প্রায় 50 জনের মতো রক্ত দাতারা দান করবেন রক্তদান করবেন এরকম অনুষ্ঠান আমাদের শুধু এই আগরতলা বা সদরে নয় সারা ত্রিপুরা রাজ্যে আমাদের এটাকে সরিয়ে দেওয়া দরকার যদিও বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলি রক্তদানের শিবির বিভিন্ন জায়গায় করছে তারপরে আমাদের রক্তের অভাব কিন্তু আছে বিভিন্ন হসপিটালগুলিতে প্রত্যেক দিনেই রক্তের প্রয়োজন হয় যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় অনেক সময় খুব কষ্টে জোগাড় করতে হয় তার জন্যই আমাদের বিশেষ করে এবিভিপির মতো সংগঠন যদি এই কাজে এগিয়ে আসে তাহলে আপনাদের সাংগঠনিক কাজ এবং সুবিধা হবে আপনাদের এমনিতে সুনাম আছে সারা ভারতবর্ষে বিশ্বে না হলে সর্ববৃহৎ একটা ছাত্র সংগঠন এটা হতে পারে না আপনারা কাজের মাধ্যমে আপনাদের পরিচয় আপনারা দিয়েছেন তার কারণেই অনেক লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আজকে এবিভিপির সঙ্গে যুক্ত হয়েছে সদস্যপদ গ্রহণ করেছে এবং আপনারা কাজও চালিয়ে যাচ্ছে আপনারা শুধু রক্তদান নয় আমি দেখেছি যে দেশে যখনই কোনো বিপর্যয় নেমে আসে তখন ছাত্র সংগঠন এগিয়ে আসে ছাত্র সংগঠন কেন এগিয়ে আসবে না আমাদের ম্যাডাম বলেছেন যে যুবা আমাদের প্রধানমন্ত্রী বলে থাকেন আমাদের দেশ যুবা দেশ ভারতবর্ষ যুবা দেশ কারণ আমাদের এখানে 18 থেকে 35 বছরের যে সংখ্যাটা সব থেকে বেশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ পৃথিবীতে চীন 1 নম্বর হলেও সেখানে কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন কানুনের কারণে সেখানে যুবকদের সংখ্যা এখন কম শুধু ভারতে আছে তো যুবা দেশ 65% আমাদের এখানে যুবা এত একটা মানে সংখ্যায় যুবকরা থাকার পর আমরা আমাদের দায়িত্ব আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব তার জন্যই আমরা দেখেছি এবিভিপি যেহেতু দেশাত্মবোধে দেশপ্রেমে একটা রাষ্ট্রবাদী সংগঠন তারা এই দায়িত্ব বুঝে এবং এই কাজটা করে আসে কাজে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আপনাদের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় আমি আবারও সবাইকে সাধুবাদ জানাই এবং
রক্তদান মহদান এই কাজটা আমাদের জারি রাখা দরকার। আপনারা আগামী দিনে আরও এরকম অনুষ্ঠান আপনারা হাতে নেবেন, এই প্রোগ্রাম সাফল্যের সঙ্গে সমাপ্তি আমি আশা রাখছি। কাজেই